Use of past tense in voice. Let's learn. প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলা হচ্ছে টেন্স, অ্যাক্টিভ ভার্ব, প্যাসিভ ভার্ব, সিম্পল পাস্ট টেন্স। দ্যাট মিন্স অ্যাক্টিভ ভয়েসে থাকবে ভি টু, আর প্যাসিভ ভয়েসে থাকবে ওয়াজ অ্যান্ড প্লাস ভি থ্রি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ ভয়েসে থাকবে ওয়াজ অ্যান্ড প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি, এবং প্যাসিভ ভয়েসে থাকবে ওয়াজ বিং অবলিক ওয়্যার বিং প্লাস ভি থ্রি। পাস্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ ভয়েসে থাকবে হ্যাড প্লাস ভি থ্রি, প্যাসিভ ভয়েসে থাকবে হ্যাড বিন প্লাস ভি থ্রি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন, অ্যাক্টিভ ভয়েসে থাকবে হ্যাড বিন প্লাস বিয়ন্ড প্লাস আইএনজি, এবং প্যাসিভ ভয়েসে থাকবে হ্যাড বিন বিং প্লাস ভি থ্রি। প্রিয় শিক্ষার্থী, আমি একটি সেন্টেন্সের মাধ্যমে দেখাবো পাস্ট টেন্স যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েস করার সময় আমরা ইনভার্টগুলো ব্যবহার করব। তারপর হোয়াইট বোর্ডের সামনে এসে তোমরা বুঝিয়ে দেবে পাস্ট টেন্স যদি থাকে অ্যাক্টিভ ভয়েসটি, প্যাসিভ করার সময় আমরা ইনভার্টগুলো ব্যবহার করব। আমি প্রথমে একটি সেন্টেন্স লিখেছি, হি স আ বার্ড ইন দ্য স্কাই। এখানে এটি অ্যাক্টিভ ভয়েস, এখানে ভার্বটি হচ্ছে স, ভার্বটি হচ্ছে স। এটা কোন ভার্ব? ভি ওয়ান না ভি টু? ভি টু। ওকে, এটা অ্যাক্টিভ ভয়েস না? ইয়েস স্যার। অ্যাক্টিভ ভয়েসে যদি ভি টু থাকে তাহলে এটা কোন টেন্স? সিম্পল পাস্ট। কোন টেন্স এটা? সিম্পল পাস্ট। ওকে, অ্যাক্টিভ ভয়েসে যদি ভি টু থাকে, প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি কি ব্যবহার করব? ওয়াজ অ্যান্ড প্লাস ভি থ্রি। ওকে, ইয়েস স্যার। ওকে, জান্নাতি তুমি দাঁড়িয়ে বলো, জান্নাতি তুমি বলো, আমাদের প্রয়োজনীয় ধাপ অনুযায়ী আমরা প্রথমে কি লিখব? অবজেক্টের সাবজেক্টে বসাবো। অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট কোনটা? এ বার্ড। আ বার্ড, আ বার্ড, এখানে অবজেক্ট আ বার্ড। এরপর কি লিখব? টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী একটা হেল্পিং ভার্ব বসবে, তাই না? দেখো, ভি টু যদি থাকে হেল্পিং ভার্ব এখানে কি থাকে? ওয়াজ বা ওয়্যার। তাহলে আ বার্ডের জন্য কি হবে? ওয়াজ হবে। ওকে, জানাতে তারপর প্রয়োজনীয় ধাপটা কি? হেল্পিং ভার্বের পর এক্সটেনশন বসাবো এখানে, হেল্পিং ভার্বের পর জানাতে শুনো ভি থ্রি বসাবো, মেইন ভার্বের ভি থ্রি বসাবো। সয়ের ভিতরে কি? সিন। সিনের পর আমরা কি বসাবো? যেহেতু এখানে এক্সটেনশন আছে জানাতে, বলো তো আমরা কি বসাবো? এক্সটেনশন বসাবো, এক্সটেনশন বসাবো। ভি থ্রির পর আমরা কি বসাবো? এক্সটেনশন ইন দ্য স্কাই। এরপর কি বসাবো জান্নাতি? বাই বসাবো, বাই। সর্বশেষ কি বসাবো জান্নাতি? সাবজেক্ট কি এখানে? ভি। ভি এর অর্থ কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে শিখলাম অ্যাক্টিভ ভয়েসে সিম্পল পাস্ট টেন্স থাকলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসেবে কি বসাবো এবং মেইন ভার্বের কোন ফর্মটি বসাবো আমরা ইতিমধ্যে শিখেছি। এবার একটি সেন্টেন্স দিব, এই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে থাকবে, এই অ্যাক্টিভ ভয়েসটি কীভাবে প্যাসিভ ভয়েস করা যায় এই ভয়েসটি আমরা শিখবো জান্নাতের কাছ থেকে। জান্নাত, তুমি আসো এখানে এবং আমাদেরকে দেখিয়ে দাও কীভাবে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট টেন্স থাকলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা কোন ভার্বগুলো ব্যবহার করব। জান্নাত, তুমি কেমন আছো? আমিও ভালো আছি মা। আমরা আজকে আমাদের হোয়াইট বোর্ডে পেয়েছি একটা অ্যাক্টিভ ভয়েস, সেটা হচ্ছে হি পুট দ্য বুক অন দ্য টেবিল। সো এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করব, তাই না মা? প্যাসিভ করার সময় আমরা প্রথমে কি করব? ওকে, তাহলে এটা কোন টেন্সে আছে মা? সিম্পল পাস্ট টেন্স। দ্যাট মিন্স ভার্বটা কি ভি টু? আমি বলতে পারি এটা সিম্পল প্রেজেন্ট। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমি একটা জিনিস যোগ করতে চাই, পুট পুট এর তিনটি ফর্মই একই, পুট পুট পুট। ভার্বটি, এই পুট ভার্বটি ভি ওয়ান নাকি ভি টু?
আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বাই এস না থাকলে ধরে নিতে হবে এই উড ভার্বটি ভি টু, কারণ ভি টু এর সাথে কখনো এস বাই এস বসে না। এরপর আমরা কি বসাবো? তারপর কি বসাবো? আমরা ইতিমধ্যে ভিত্রি পেয়েছি, আবার এই সেন্টেন্সটাতে এক্সটেনশন রয়েছে, ওকে দ্যাট মিন্স ভিত্রি এর পর আমরা এক্সটেনশন বসাবো, তাই না? হিপ অন দ্য টেবিল। প্রিপজিশন হিসেবে বাই নিও, বা বাই বাই সর্বশেষ যে কাজটি করবো আমরা সেটা সাবজেক্টের অবজেক্টে বসাবো, তাই না? মানে হিয়ার অবজেক্ট কি হবে? মানে হিম। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে জানতে পারলাম অ্যাক্টিভ ভয়েসটি যদি সিম্পল পাস্ট টেন্স হয়, প্যাসিভ ভয়েস করার সময় আমরা কোন ভার্বগুলোকে হেল্পিং ভার্ব হিসাবে নিব এবং ভার্ব থ্রি এটি কখন বসাব, তাই না? ওকে, তো জান্নাতের জন্য একটা জোরে হাতে তালি হবে। ওকে, থ্যাংক ইউ জান্নাত। প্রিয় শিক্ষার্থী, এবার আমি একটি সেন্টেন্স লিখেছি, দে ওয়ার মেকিং এ হাউস। এটি কোন টেন্স? এটি পাস্ট টেন্সের কোন টেন্স? আমরা এটি শিখব উজ্জ্বলের কাছে। এটি কোন টেন্স? অ্যাক্টিভ ভয়েস এটি কোন টেন্স? এবং প্যাসিভ ভয়েস করার সময় আমরা কোন কোন ভার্ব ব্যবহার করব? উজ্জ্বলকে হোয়াইট বোর্ডের সামনে এসে আমাদেরকে বোঝানোর জন্য বলা হলো। তো বন্ধুরা, আজ আমরা শিখব টেন্সের গঠন দেখে কীভাবে ভয়েস পরিবর্তন করা হয়। প্রথমে আমাদের দেখতে হবে বাক্যটি কোন টেন্সের। প্রথমে বলা আছে দে ওয়ার মেকিং আ হাউস, এখানে বলা আছে পাস্ট কন্টিনিউয়াস এ ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইল্যান্ড ইজ যোগ। এখানে দেওয়া আছে ওয়ার ওয়ার মেক হচ্ছে ভি ওয়ান আর আইল্যান্ড ইজ যোগ আছে, এই কারণে এটি হবে পাস্ট কন্টিনিউয়াস। এখানে আছে অ্যাক্টিভ ভার্ব, আমাদের অ্যাক্টিভ ভার্বে প্যাসিভ করার সময় ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস ভি থ্রি বসাতে হবে। প্রথমে লিখতে হবে অবজেক্ট এর সাবজেক্ট, এখানে অবজেক্ট হচ্ছে আ হাউস, আমরা এখানে আ হাউস নিই। আ হাউস, তারপর আমাদের দেখতে হবে উক্ত সাবজেক্টের মেন ভার্ব টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হবে। দ্যাট মিন্স অ্যাক্টিভ ভয়েস যদি হ্যাঁ ওয়াজ আর প্লাস ভার্ব থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা যে ওয়াজ বিং অথবা ওয়ার বিং নিতে হবে। ওকে, তাহলে ওয়াজ বিং অথবা ওয়ার বিং বসাবো, তাহলে কি বসাবো? আ হাউস, আ হাউস ওয়াজ বিং, ওয়াজ বিং, বা ফাইন ওয়াজ বিং, একটি প্রিপজিশন নিতে হবে, সেটি হচ্ছে বাই, সেটি সাবজেক্টের অবজেক্ট হবে। প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল বরাবরের মতোই আজকেও সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছে অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্যাসিভ ভয়েস করার সময় আমরা কিভাবে সাবজেক্টের পর হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজ বিং অথবা ওয়্যার বিং নিয়েছি। জানি আসো এবং আমাদেরকে বুঝিয়ে দাও। এখানে দেওয়া আছে জানা হ্যাড ড্রন এ পিকচার, আর আমরা জানি যে পাস্ট
past perfect tense had plus actually আমরা কিভাবে বুঝবো যে এটা মানে কোন টেন্সে কিভাবে আমরা বুঝবো এখানে কি রয়েছে হ্যাড প্লাস ভিত্রি হ্যাড প্লাস ভিত্রি যদি থাকে তাহলে এটা কোন টেন্স দেখাই যাবে কোথায় সিম্পল পাস্ট না পাস্ট পারফেক্ট ওকে পাস্ট পারফেক্ট আচ্ছা অ্যাক্টিভ ভয়েস যদি আমরা যদি হ্যাড প্লাস ভিত্রি থাকে ভিত্রি পাই তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস করার সময় আমরা হেড টু ভার্বের ভিত্তি নিব এবং প্রয়োগ আমরা করবো ওকে তুমি এই ভয়েসটাকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় এটা একটু দেখে প্রথমে আমরা সাবজেক্টের অবজেক্ট হয় প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা অবজেক্টের সাবজেক্টকে বসাবো অবজেক্ট এখানে কোনটি আপিকচার এখানে অবজেক্ট ওকে 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 আপ পিকচার এরপর আমরা কি বসাবো আপ পিকচার এর জন্য হেডপিন ধরবো আমরা কি বসাবো এই যে হেডপিন তাই না এই হেডপিন বসাবো তাই না ওকে হেডপিন বসালাম এরপর আমরা কি করবো মা ভার্ব থ্রি বসাবো ওকে এখানে ভার্ব থ্রি কোনটা হ্যাড ড্রন ওকে তাহলে আমরা ড্রনের ভিতরে কি ড্রনের ড্রন নিজেই ভিতরে ওকে ওকে আমরা সর্বশেষ কি করব সাবজেক্ট এখানে কি রানা রানার অবজেক্ট কি রানা প্রিয় শিক্ষার্থী আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই রানা সাবজেক্ট কিভাবে হয় এই রানা আবার অবজেক্টও কিভাবে হয় এই রানা কিভাবে সাবজেক্ট ফর্মে বসে এই রানা কিভাবে অবজেক্ট ফর্মে বসে রানা লাভস মি রানা এবার আমি যদি বলি রহিমা লাভস রানা রহিমা লাভস রানা রহিমা রানাকে ভালোবাসে রহিমা কাকে ভালোবাসে রানাকে তাহলে কাকে ভালোবাসে রানাকে অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরকে অবজেক্ট বলে রহিম শিক্ষার্থীরা আমরা কাকে দিয়ে প্রশ্ন করে এখানে উত্তর পেয়েছি রানা তাই রানা এখানে অবজেক্ট রানা মেক্স আ হাউস রানা মেক্স আ হাউস এখানে মেক্স ভার্বের সাবজেক্ট হচ্ছে রানা এখানে কি কোথাও আছে যদি থাকে তাহলে এটি হবে প্যাসিভ করার সময় তুমি কি করবো আমরা অবজেক্ট সাবজেক্ট তাহলে এখানে অবজেক্ট কোনটা রে বাবা সিঙ্গিং আমরা কিভাবে বুঝবো আসং এখানে অবজেক্ট অজয় একটি গান গাইতেছে অজয় একটি গান গাইতেছে কি গাইতেছে একটি গান একটি গান কি গাইতেছে একটি গান গাইতেছে অজয় কি গাইতেছে একটি গান অজয় কি গাইতেছে একটি গান শোভা তাহলে এখানে কোনটি অবজেক্ট আসং তাই না ওকে আসং 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 এখানে অবজেক্ট অবজেক্টের পরে আমরা কি করবো অবজেক্টকে আমরা সাবজেক্ট বানালাম তারপর কি করবো টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব ওকে এটা কোন টেন্স বাবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা প্যাসিভ করার সময় আমরা হেল্পিং ভার্ব হিসেবে কি বসাবো হ্যাড বিন হেল্পিং ভার্ব হিসেবে বসাবো আমরা হ্যাড বিন ওকে ওকে আমরা হেল্পিং ভার্বের পর কি বসাবো বাবা মেন ভার্বের ভিত্তি মেন ভার্বের ভিত্তি এখানে মেন ভার্ব হচ্ছে সিঙ্গিং সিং সিং তাই না হ্যাঁ সিং সিং এর মেইন ভিত্তি কি হবে বাবা সাং সাং তাহলে সাং বানান না এসিম এনজিন তাই না আমরা কি করবো ভিত্তি এর পর একটা প্রিপোজিশন কি সেটা বাই এবং সর্বশেষ আমরা যেটা বলবো সেটা কি বাবা সাবজেক্টের অর্থ এখানে সাবজেক্ট কে অজয় তাহলে অজয়ের অর্থ কি হবে বাবা অজয় হোক ওকে প্রিয় শিক্ষার্থীরা অজয় আমাদেরকে দেখিয়েছে আমরা কি এখন করতে পারবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি এখন করতে পারবো অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে
প্যাসিভ করার সময় অজয় আমাদেরকে যেভাবে শিখিয়েছে, অজয় আমাদেরকে যেভাবে দেখিয়েছে, আমরা কি এখন সেগুলো পারবো? তাহলে অজয়ের জন্য জোরে একটা হাতে তালি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দেখানোর চেষ্টা করেছি অ্যাক্টিভ ভয়েসটি যদি সিম্পল পাস্ট টেন্স হয়, অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অ্যাক্টিভ ভয়েসটি যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা প্যাসিভ করার সময় আমরা কীভাবে করব, কেমন করে করব, আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি। আমার মনে হয় তোমরা বুঝেছো। আজকে এখানেই, আগামী দিন আবারও দেখা হবে। ওকে, বাই বাই, ভালো থাকিও।